তিন শ্রেণীর দামি মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, খুব সম্মানী দামি মানুষ ওরা, বিচারের মাঠে তাদের মানি ভিন্ন। তার এক শ্রেণীর মানুষ হলেন আলেম, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। দুই শহীদ, তিন দানশীল। আপনি মাদ্রাসার সভাপতির কাছে 5,000 টাকা দিলেন, দেবগঞ্জের টাকাটা খরচ করবেন, কাউকে বলিয়েন না, এটা একটা দান। আর আপনি বলছেন এই 5,000 টাকা বলে দেন না, একটু বলে দেন, এর নামটা বলে দেন, দুটাই দান। এখন টাকা যদি সভাপতি সাহেব মেরাও খায়, তা আল্লাহ আপনার নেকি মেরে খাবেন না, আল্লাহ ওই সত্তা নন। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. قلت للنبي صلى الله عليه وسلم مرني بعمل قال عليك بالصوم فإنه لا مثل له রাহুল বাইহাকি বিসানাদিন সাহেব। সম্মানিত দীনি প্রবাসী ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দীনি বৈঠকে জনাব এরশাদ সাহেব আরশাদ মাদানী সাহেব কি বলছিলেন আমার অবগতিতে নেই, আমি আমার গতিতেই কথা বলা আরম্ভ করলাম। আজকের সংক্ষিপ্ত আলোচনা, প্রারম্ভের আলোচনা, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, গুরুত্বপূর্ণ, ভিন্ন ধরনের দামি ইবাদত সিএম। তারপরের সংক্ষিপ্ত আলোচনা, কিছু নফল সিএম। তারপরের সংক্ষিপ্ত আলোচনা, শাবানের সিএম। আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় তিনটি বিষয়কে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আলোচনায় সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়, কারণ রোজা এবং সিয়াম দুইটি এক নয়। আপনারা এখন কোনো জরুরি প্রয়োজন কথা বলার চেষ্টা করিয়েন না, কারণ আপনাদের কোনো জরুরি কথা আমি এখন গ্রহণ করব না। কাজেই আপনারা আপনাদের যে কোনো জরুরি কথা এখন জরুরি নয় মনে করে কিছুক্ষণ অপেক্ষা করুন। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, অন্যান্য জাতীয় উপবাস থাকে। যেমন সলাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা, আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা। যেমন জাহান্নাম, যেখানে সর্বধরনের শাস্তি রয়েছে, দোজক অর্থ আগুন, দুটা এক নয়। জান্নাত, যেখানে সর্বধরনের সুবিধা, শান্তিপূর্ণ ব্যবস্থা রয়েছে, বেহেশত, স্বর্গ, দুটি এক নয়। যেমন খোদা এবং আল্লাহর মধ্যে কোনো সমতা নেই। কেউ যদি বলে যে খোদা শব্দটা আল্লাহর চেয়ে 100,000 গুণ কম, আর খোদার চেয়ে আল্লাহ শব্দটা 100,000 গুণ ভালো দামি, তবুও কথাটা মিথ্যা হবে। খোদা খোদ মানে নিজ আর আমানে এসেছে, নিজে এসেছে।
কবে এসেছে ধরে নি, কালকে এসেছে। তাহলে কালকের আগে আল্লাহ ছিলেন না? খোদা শব্দ চলবে না। সাথে সাথে আল্লাহ শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটি কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। কিভাবে চলছে? এমনিতেই চলছে। যেমন শরীফ চলছে কোরআনের গায়ে, শরীফ তো নেই কোরআনেও নেই, হাদিসেও নয়। ভাবে যে কোরআনের সাথে শরীফ তো চলছে, কিন্তু কোরআন হাদিসে দেখা যায় না। কোরআনে হাদিসে আছে কোরআন করিম, মাজি, হাকিম, এগুলো আছে। তো না থেকেও তো চলছে, ওইভাবেই চলছে। যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দাম্বি ওয়াতুবিল্লাহ, এই দোয়া দুনিয়াতে নেই তবুও তো চলছে। যেমন সালামের সময় একফিরুল্লাহ আনওয়ালাকুম, জাল হাদিস মানুষে খুঁজে পায় না, তবুও তো চলছে। যেমন মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওফিয়া নুইদুকুম ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মানুষের বানানো হাদিস, তবুও তো চলছে। এইরকমই চলছে নামাজ রোজা। কেউ বলা প্রয়োজন মনে করে না, কেউ মনে করছে যে এতে আবার সমস্যা কি? আচ্ছা, কিছুই সমস্যা নেই তো, আল্লাহ এবং রাসূল যেটা বলেছেন সেটা বলতে সমস্যা কি নাকি? আচ্ছা, ধরে নিলাম যে কোনোই সমস্যা নেই, তারপরেও আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা বলেছেন সেইটা বলতে সমস্যা কোথায়? সেটাই তো বললে হয়। দুর্বল সাইডে যাওয়ার চেয়ে ভালো সাইডে যেতে পারলে ভালো হয় না? জি, জাযাকুমুল্লাহ খায়। আমরা আজকের সংক্ষিপ্ত আলোচনায় সিয়াম বলার চেষ্টা করব, রোজা নয়। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হচ্ছে সিয়াম। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বি আমালি, আপনি আমাকে একটা আমলের কথা বলেন। মানে এমন একটা আমল শুনবেন যাতে উনি সফলতা অর্জন করবেন, এরকম একটা আমল আল্লাহ রাসূলের কাছে উনি চাচ্ছেন। তা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আলাইকা বিসসাম, আলাইকা বিসসাম ফাইনাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আল্লাহ রাসূল সিয়াম পালন করতে বললেন, তারপরে পরের বাক্যটি এইভাবে বললেন, তিনি বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরনি বিআমালি, ওই কথায় আবার তিনি বলছেন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন। তিনি আবারও বললেন, আলাইকা বিসসাম ফাইনাহু লা ইদলা লাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবারও আমি বললাম, মুরনি বিআমালি, আমাকে একটা আমলের কথা বলেন। তখন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসসাম ফাইনাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্তমূলক কোনো ইবাদত নেই। এমন কোন পৃথিবীতে ইবাদত নেই যাকে বলা যেতে পারে যে এই ইবাদতটা সিয়ামের মতো, দৃষ্টান্তে তার মতো, এরকম কোন ইবাদত পৃথিবীতে নেই। ইবাদত করো তুমি। আমরা দু এক মিনিট
আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মাধ্যমে অবগত হওয়ার চেষ্টা করব ইবাদতের জগতে সবচেয়ে দামি, ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। তার একটা হাদিস আপনাদের সামনে পেশ করলাম, যার অনুবাদে আমরা কিছুটা অবগত হয়েছি। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহু রায়ান, নিশ্চয় জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়ান। রায়ান শব্দের অর্থ হচ্ছে পানি পান করে তৃপ্তি লাভ করা। অফি রেওয়ায়েতিন, অন্য এক বর্ণনায় এসেছে, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাহ লাহা সামিয়ান সামানি আবওয়াব মিনহা বাবুন ইসমা রায়ান, নিশ্চয় জান্নাতের আটটি দরজা রয়েছে তার একটি দরজার নাম রায়ান। জান্নাত একটি দরজা আটটি, জাহান্নাম একটি দরজা সাতটি, জাহান্নাম একটি দরজা সাতটি, জান্নাত একটি দরজা আটটি। তো আটটি দরজার একটির নাম হলো রায়ান। লা ইয়াদখুলুহা ইল্লা সায়মুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া আর কেউ প্রবেশ করতে পাবে না। তিনি বলেন, এদা দাখালা আখিরুহুম উগলেকা, যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করা হবে। ওয়ালা ইয়াদখুলু মিনহা আহাদুন গাইরুহু, সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া আর কোনো ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। কথাটি আরো স্পষ্ট করতে চাই, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন, শোনো, বিচারের মাঠে আটটি দরজা থেকে ফেরেশতাগণ স্বাগতম জানাবেন আর বলবেন, যারা হজ করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা দান খায়রাত করেছেন তারা এই দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এইভাবে ফেরেশতাগণ স্বাগতম জানিয়ে ডাকতে থাকবেন। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, এমন কি কোনো ব্যক্তি হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে? তখন আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। এই পর্যন্ত আলোচনা করার পরে বলতে চাচ্ছি যে আর অন্যান্য দরজাগুলির শেষ ব্যক্তি ঢুকে গেলে বন্ধ করা হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তবে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করা হবে। ইবাদতের জগতে আর কোন ইবাদত দিয়ে অন্তত ওই দরজা দিয়ে প্রবেশের সুযোগ হবে না। আপনাকে আমি বোঝাতে চাচ্ছি, সিয়াম ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত। অন্যান্য দরজাগুলি খোলা আছে, একটা দিয়ে আর একটা ঢোকার সুযোগ হতে পারে, কিন্তু ওইটা হবে না, ওটা বন্ধ হয়ে গেছে। অনেক গুরুত্বপূর্ণ ইবাদত আছে, যেমন পাওয়ারফুল ইবাদত হলো দান, ক্ষমতাধর ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদকা তো বুরহান, দান হলো দলিল। এবারে আমার প্রমাণ, এই যে দলিল, এই জমি আমার প্রমাণ, এই যে দলিল, বিচারের মাঠে আল্লাহকে বলবো জান্নাত আমি পাবো, আল্লাহ বলবেন কেন? বলে আমার কাছে দলিল আছে। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, না সাদকা তো বুরহান, দান হলো দলিল। ক্ষমতাধর একটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকা তো তুদফুল খাতিয়াতা কামা ইউদফিল মাউন নারা, নিশ্চয়ই দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি।
তিনি বলেন, ইন্না সাদকাতা তুতফু খাতিয়াতার খাতিয়াতা হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফু গাজাবার রব্বে, নিশ্চয় দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আপনি পাপ করেছেন, আল্লাহ আপনার উপরে রাগ করে আছেন, সময় আসলে জাহান্নাম হবে, আপনি দান করলে তখন ঠান্ডা হয়ে যাবে, যাও জান্নাতে যাও। দান একটা পাওয়ারফুল ইবাদত। এরপরেও দানকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ হবে না। একটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত আছে যা সবাই করতে পারে। আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আতারাইনি, আল্লাহর নিকটে দুইটি বিন্দু ফোটা যত প্রিয়, দুইটি দাগ চিহ্ন যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু তত প্রিয় নয়। তার একটি হচ্ছে কাতরাতু দুময়িন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। এই ভাবি আল্লাহর নবী বলছেন, কথাটাকে তিনি অন্য জায়গাতে এইভাবে বলেছেন, লাই ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাতা ইয়ালদাল লাবানু ফি দারে, যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে ওর জাহান্নামে যাওয়া ওই রকমই অসম্ভব গাভীর ওলান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট বান বুঝেন, চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা বের করে যেমন ভিতরে ঢোকানো যাবে না, আল্লাহর ভয়ে যে কাঁদে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, জাহান্নামে যাবে না। এর পরেও আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কাজ এক ফোঁটা চোখের পানি, যেটা সবাই পারে। হজ করতে অনেক টাকা লাগে, শ্রম লাগে, শক্তি লাগে, কিন্তু এখানে কিছু লাগে না। সালাত আদায় করার জন্য ওযু করতে হয়, ভালো করে মসজিদে হেঁটে যেতে হয়, জামাত ধরা লাগে, অনেক কিছু লাগে, এখানে কিছু লাগে না। দান করলে শেষ পর্যন্ত মানুষের বাড়িতে কাজ করতে হয়, সারাদিন কাজ করে 20 টাকা পাওয়া যায়, তার 1 টাকা দান করা লাগে। আল্লাহ রাসূল বলছেন যে কাজ করে দান করতে হবে, তার একটা শ্রম আছে। কিন্তু এক আশ্চর্য ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করা, আর যাতে কোনো সমস্যা নেই, সবাই পারে, করে না তো এখন কি করবেন আপনি? মানুষ করে না। আর হুজুর হলেন শতকরা 95 জন বক্তা মিথ্যুক আমার তদন্তে, আমি বলি না আমার তদন্ত চূড়ান্ত, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আর যারা খুতবা দিচ্ছে আরবি ও অনারবি উর্দু ভাষী, তারা শরীয়ত রাসুলের সামনে পেশ করতে হবে, এটার 5 পয়সা দাম দেয় না। হাজারো খাতিব আরবি ও অনারবি উর্দু ভাষী, উর্দু ভাষী তো কি যে বলছে, ফটফট 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 করছে, উর্দু বললো ক্ষমতাদার ভাষা। 3 ঘন্টা বক্তব্য দিলে আমি বললাম যে কি বুঝলেন, বলছে কিছুই তো বুঝলাম না। এখন সভাপতি সাহেবকে বলছি যে আপনি কি বুঝলেন, আমিও কিছু বুঝলাম না। তো আমি বলছি যে আমি 8টার সময় এসেছি, 10টা পর্যন্ত কান লাগিয়েছে, দেখি কি বলে, আমিও যে কিছু বুঝিনি। কাটিহারে সবাই সমান, তাহলে এখন কি করবো? তাহলে আমি বললাম যে তাহলে একটা কাজ করি, একটা হাদিস আগে আমরা ঠিক করে জেনে নিয়ে বক্তব্য হবে, কেননা যদি আমার বক্তব্য না বোঝা যায় তাহলে সবাই বাদ পড়ে যায় কেন? তো এখন আগে একটা আলোচনা করে নিই, সেটা হলো এই যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, মাল্ল হুসনু নওয়াস ইবনে সামান বলছেন, সাল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল বিররু ওয়াল ইসম, আল্লাহর নবী পাপ কাকে বলে, নেকি কাকে বলে, এটা জিজ্ঞাসা। আমি নওয়াস ইবনে সামান বলছেন যে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম নেকি কি জিনিস, পাপ কি জিনিস, তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলক, নেকি হলো ভালো আচরণ,
আপনারা অন্তত বক্তব্যের সূচনাতে জেনে থাকেন যে ভালো আচরণ করলে নাকি হয়, অন্তত একটা তো শিখাও কাজকে, একটাই খালি মনে রাখবেন, ভালো আচরণ করলে নাকি হয়, ভালো আচরণ করলে নাকি হয়। একটু এখন আমার কথাও যদি একটা স্মরণে না থাকে তাহলে আমিও তো বাদ পড়ে যাব, তো অন্তত সূচনাতে একটা কথা মনে করাই, তাই বললাম। মানুষ তো আলোচনা করে না, একজন আলোচক আপনাদের সামনে কথা বলবেন এক ঘন্টা, অন্তত তাকে সাত দিন শ্রম দিতে হবে, সাত দিন আলোচনাটা আপনাদের সামনে পেশ করবেন, খাওয়া ও পান করার নিয়ম, তাকে দুটা আয়াত শোনাতে হবে, খুব কমসে কম 15-20 হাদিস শোনাতে হবে এই বিষয়ের, 20 হাদিস এবারও ঠিক করতে হবে, মুখস্থ করতে হবে, আর মুখস্থ করলে শতবার তাকে মাথাতে নিয়ে আসতে হবে, নইলে একটার পরে আর একটা মনে থাকবে না, আবার এক বাক্য বলার পরে আর বাকি বাক্য মনে থাকবে না, কি যে হলো। আমরা প্রথমে 18 গেছিলাম পিস টিভিতে আলোচনা করতে, তো 3-4 পরে আর টিভি টকে কেউ থাকে না, মানে 2 বক্তব্য দেওয়ার পরে, 2 এপিসোড 30 বক্তব্য দেওয়ার পরে আর হাদিস কিছু নাই, জানা নাই। এখন তো এঝার ফরিদি বলছে না এটা তো হবে না, 8 বক্তব্য দিতে হবে, এখন তাকে আর বিকেলে গাড়িতে নিয়ে যায়নি, তোর বক্তব্য নেই তোকে নিয়ে যাও, খরচও অনেক, ওইটা একটা বেকাই দেয়। এই একটা টিভি চালাতে, একটা আপনার ক্যামেরা চালাইতে প্রায় 26 লোক লাগে, তাকে 3 লাগে রেডি করতে, 26 লোক 6 সময়তে উঠে এসেছে, সবকিছু রেডি করছে, আর আমি 30 একটা বক্তব্য দেওয়ার পরে বলছি যে আমি আর পারবো না, তাহলে ও রাগ করবে না। এখন আমি টুটা ফাটা 2 হাদিস মুখস্থ ছিল কি কিভাবে করেছি, এক এক বক্তব্যে শেষ হয়ে গেছে, তো আমি 7 কি দিয়ে দিব। কেউ একটু আল্লাহর রাসূলের কথাগুলিকে মূল্যায়ন করতে চায় না, একটা হাদিস বলে, গত জুমাতে একজন খতিব খুতবা দিলেন, 3 আয়াত পড়লেন আর আল্লাহ রাসূলের 1 হাদিস পড়লেন, তবুও আলোচনার সাথে হাদিসের কোনো সম্পর্ক ছিল না, কি 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 খানিক বললেন, দিয়ে কথাটার বাক্য আলোচনা শেষ করে দিলেন। একটা গুরুত্বপূর্ণ দামি এবাদত বলতে হয় কান্নাকাটি করা, যেটা সবাই পারে, এর পরেও বিচারের মাঠে এই ব্যক্তি ওই দরজাতে ঢুকতে পাবে না, বুঝাতে পারিনি, ওই দরজাতে ঢুকতে হলে কি করা লাগবে, সেম পালন করা লাগবে। আমি খুব তাড়াতাড়ি অংশ শেষ করব, আলোচনা লম্বা করতে চাই না, সবাই আপনারা কাজের মানুষ, ব্যতিক্রম ইবাদত সিয়াম। আব্দুল্লাহ ইবনে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াসসিয়াম ইশফাআনি লিন-নাস ইয়াউমুল কিয়ামা, বিচারের মাঠে কোরআন এবং সিয়াম আপনার পক্ষে কথা বলবে, পক্ষে কথা বলা যে কত বড় সুবিধা এইটা তো বোঝানো খুব কঠিন। আপনাদের গ্রামের একটা গরিব মানুষ অটো রিক্সাওয়ালা এক জায়গাতে যাচ্ছিল, তো ভুল করে চালিয়েছে, তখন পুলিশ ধরে পিটাচ্ছে, ধরে তাকে থানায় নিয়ে যাবে, তো ওই ওসি আপনাদেরই গ্রামের, ওখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছে, তো দেখছে আরে আমাদের ওই বাড়ির ছেলেটা গাড়িটা থামে, কি হয়েছে, ও স্যার এই বেয়াদবি করেছে তাই এটা ধরে রেখেছি, আচ্ছা ছেড়ে দাও, আর ছেড়ে দিয়েছে। এখন ও বুঝতে পারছে যে এই লোকটা আমার কত বড় উপকারী, ওই লোকটাই যে পিটাচ্ছিল ওই বলছে স্যার এইরকম করেছে তো সেই জন্য এটা করছে, আচ্ছা যাক ছেড়ে দাও, এটা আর কিছু বললো না ছেড়ে দিল। তো এখন আমি আর আপনি বিচারের মাঠে যে আমার পক্ষে কথা বলবে এটা কত বড় সুবিধা, যদি বিচারের মাঠকে বুঝতে পারতাম তাহলে মূল্যায়ন করা যেত, তো বিচারের মাঠই তো বুঝি না কত বড় অসুবিধা আর কত বড় সুবিধে, তো কে আমার পক্ষে কথা বলবে সেটা কত বড় দামি জিনিস, আমি কি দিয়ে দাম দিব।
কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে, শ্যাম আপনার পক্ষে কথা বলবে, আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, আঙ্গুলে তাসবি গণনা করবেন, তাসবিদানাই নয়। আর তাসবিদানা তাসবি গণনা করলে মাঝে মাঝে এরকম করা লাগে, সোজা করা লাগে, আশেপাশে কেউ থাকলে আবার ঘন ঘন করা লাগে, একটু মনটা চাই যে আমি যে তাসবিদানা গণনা করছি কে একটু দেখলে ভালো হয়। কেউ খুব দামি যদি কেউ মোটর সাইকেল চালাইতে দেখবেন কেমন কেমন করে, তার মানে জাহান্নামে চলেই গেছে। তিন শ্রেণীর দামি মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, খুব সম্মানী দামি মানুষ ওরা, বিচারের মাঠে তাদের মানই ভিন্ন। তার এক শ্রেণীর মানুষ হলেন আলেম, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, দুই শহীদ, তিন দানশীল। আপনি মাদ্রাসার সভাপতির কাছে 5,000 টাকা দিলেন, দেব কি টাকাটা খরচ করবেন কাউকে বলিয়েন না, এটা একটা দান। আর আপনি বলছেন এই 5,000 টাকা বলে দেন না, একটু বলে দেন নামটা বলে দেন, দুটাই দান। এখন টাকা যদি সভাপতি সাহেব মেরাও খায় তা আল্লাহ আপনার নেকি মেরে খাবেন না, আল্লাহ ওই সত্তা নন, আল্লাহ সর্বশক্তিমান। কেউ ক্ষতি করলে আল্লাহ আপনার ক্ষতি করা প্রয়োজন মনে করেন না, আল্লাহ মানুষের কল্যাণ চান। অতএব এইটা করা লাগবে না, সভাপতি হিসাবে একটু বলে দেন, একটু বলে দেন। কালো পাথর বিচারের মাঠে কথা বলবে হাজিরা আসওয়াল, মানিস তালামা বি হাক্কিন, যার টাকা বৈধ, যে সত্য সত্যই চুমা দিয়েছে কালো পাথর তার পক্ষে কথা বলবে। কালো পাথর কত দামি জিনিস তা এখন বোঝা যাবে না, বিচারের মাঠে বোঝা যাবে। এখন বৈধ চুমা কিনা সেটাও তো একটা ব্যাপার, টাকা বৈধ কিনা এটা একটা জটিলতা। যার জন্য রাজশাহী চাঁপাই নবজ বাংলাদেশে বলে যে চাকরির টাকা দিয়ে হজ করবো না, বাপের যেটুকু জমি পেয়েছি ওটুকু বিক্রি করে যাবো। তার মানে ওর বাপের জমির ওপর আস্থা তার বেশি ভালো আছে, নিজে যেটা করেছে সেটার উপর আস্থা নেই, আর মনে করছে যে হজ একটা বড় ইবাদত, হিসাব ঠিক আছে, হিসাব যে ভুল আছে তা নেই, কিন্তু নিজের উপার্জনের উপর তার সাহস কম। সম্মানিত দিনী ভাই, সিএম বিচারের মাঠে কথা বলবে পক্ষে, কোরআন মাজিদ বিচারের মাঠে কথা বলবে তবে পক্ষে বিপক্ষে দুটেই। কোরআন মাজিদের কথা বলাটাও জটিল, আমরা পক্ষে হতে পারে বিপক্ষ হতে পারে। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে হতে পারে, কোরআন তোমার বিপক্ষে হতে পারে। বছর বছর আপনি কোরআন মাজিদ এইভাবে কাপড়ে জড়িয়ে সুন্দর করে রেখে দিলেন, আর বিচারের মাঠে কোরআন আপনার পক্ষে কথা বলবে, এটা হয়ে গেল? এত সাধারণ ভাবলেন? 24 ঘন্টায় একটু হলেও কোরআন মাজিদ পড়ার অভ্যাসী হবেন, না পারলে এক লাইন, যদি কিছুই না পারেন নিচে নেমে চলে আসেন সূরা ইখলাস, সূরা ইখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। একটু চিন্তা ভাবনা করে একটু সময়টা কাজে লাগাবেন, তবে নীতির উপরে টিকে থাকা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবাদত করো স্থায়ী কম হলেও, তার মানে ইবাদতের উপরে টিকে থাকা খুব কঠিন। যারা সহজ মনে করছে তা নয়, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাইদা ফারাক্তা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব, মুহাম্মদ আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। দুনিয়াবি কাজ সহজ, নীতিগত ইবাদত সহজ নয়। আজকে সিদ্ধান্ত নেন প্রত্যেকদিন সূরা ইখলাস মাগরিবের উপরে তিনবার পড়ব, 3 দিন টিকতে পারবেন না, টিকতে পারবে মানুষই তবে টিকা কঠিন। দেখবেন যে এক বন্ধু তাড়াতাড়ি ডেকেছে, বলা হয়নি, উঠে ওহ রে আজকে তো মাগরিব সূরা ইখলাস তিনবার পড়া হয়নি।
আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন, এমনি বলে হবে না কিছু, যেভাবে আমি আপনি বলছি এগুলো হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ, চট্টগ্রামের দোয়া, আমার ভাই আছেন সেই জন্য এটা বলি, সব জায়গায় এরকম। এখানে কি বিনয় হলো বুঝলাম না, বিশ রেখা তারাবি পড়বে, দশ রেখাতে পরে বলছে বাপরে আরো দশ রেখাত আছে, তো বিনয় আসলো কোথায়, কান্নাকাটি আসলো কোথায়, মুন্সিকালি কিছু বলা যাবে? বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, এইসব জেলার ভাষায় কাউবাউ করে বলুন, আমাকে বলতে হলে কাউবাউ করে বিনয়ের সাথে বলতে হবে, এটা আল্লাহ বলছেন আমাদের নবীকে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, এইসব জেলার ভাষায় হাত পা ধরে বলুন, মানে বিনয়ের শেষ পর্যায়ে। নোয়াখালী, মাদারীপুর, শরীয়তপুর, এইসব জেলায় কিভাবে বিনয়ী, খুব শেষ পর্যায়ে বিনয়ী কি ভাষা ব্যবহার করে তা আমার জানা নাই। তবে আল্লাহকে বলতে হলে যেটা আল্লাহ আমাদের নবীকে আদেশ করছেন সেটা কি, খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে প্রয়োজনটা বলতে হবে। সৌদি আরবে যারা আছে এখন এখানে কর্মরত হিসাবে তারা সবাই বিপদের মধ্যে প্রায়ই, তো এখন তাহলে আল্লাহকে কিছু বলি, তাহলে রাতে কান্নাকাটি করেই বলতে হবে বিনয়ের সাথে। যেখানে মনোযোগী নেই সেখানে কাজ নেই, কথা নেই, মনোযোগী হয়ে কথা বলতে হবে। কোরআন আপনার পক্ষেও কথা বলতে পারে, বিপক্ষেও কথা বলতে পারে, অন্তত কোন রকম করে বিচার মাঠে যেন বাঁচতে পারেন তার একটা পরামর্শ দিয়ে গেলাম, সেটা শেষ পরামর্শ বলেন তো সেটা কি, সূরা ইখলাস তিনবার পড়া, অন্তত চেষ্টা করেন। সৌদি আরবে আসলে মক্কার পাশে আছেন, এইখানে তো দেখেন যে সবাই খালি কোরআন মাজিদ পড়ছে, তো আপনি একটু একটু অভ্যাসী হয়েছেন। আশ্চর্য বাংলাদেশ, আবার বাঙালি, যখন আপনি জিদ্দায় গেছেন তখন অর্ধেক কমে গেছে, যখন আপনি ঢাকা বিমানবন্দরে নেমেছেন তখন 80% 75% কমে গেছে, বাড়ি যখন গেছেন তখন 90% কমে গেছে। বাড়িতে এক সপ্তাহ 15 দিন একটু কোরআন মাজিদ পড়েছেন, 15 দিন 20 দিন পরে দেখা যাচ্ছে যে 10 বছর আগে যা ছিলাম তাই হয়ে গেছে। অথচ একটা না, 15-20 বছর যাবৎ দেখছি এদেশের গতি, সালাম ফেরার পরই কোরআন মাজিদ হাতে নিচ্ছে, গাড়িতে উঠেছে বসে আছে কোরআন মাজিদ হাতে নিচ্ছে, কোরআন মাজিদ পড়তে তারা কত অভ্যাসী, রাখাল, খ্রিস্টান, চোট্টা মোট্টা সব, কিন্তু আমাদের দেশের আলেম ওলামাও কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী না, গতি নেই, নীতি নেই, কি যে দেশ আমি বুঝতে পারি না। হজ করতে এসেছে, এসে খুব কোরআন মাজিদ পড়লো, আর রমজানও পড়ে, রমজান ঈদের পর দিন দেখা নেই, ঈদের দিনও নেই, কোরআন মাজিদ পড়তে হবে। জীবনে একটা জরুরি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজ মনে রাখেন, আজকের আলোচনার মধ্যখানে তিনটা কথা রাখলাম, এক, 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করবেন সময় মতো, জীবনে এই কাজটা থেকে কোনোদিন শিথিল হবেন না 1 মিনিটের জন্য, 2, হালাল রুজি উপার্জন করবেন যে কোনো মূল্যে, 3, যে কোনো মূল্যে 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন, 1 লাইন হলেও, শেষ পর্যন্ত সূরা ইখলাস হলেও, অনুরোধ রক্ষা করার চেষ্টা করবেন। কোরআন মাজিদ যদি বিচার মাঠে বিপক্ষে দাঁড়ায় কোনো কিছু টিকবে না, আর পক্ষে দাঁড়ালে তো বিশাল পাওয়া, সূরা বাকারা আপনার পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহর সাথে একবার ঝগড়া লাগিয়ে দেবে, একে জান্নাতে দিতে হবে, আল্লাহ বলবেন ও পাপী, একে জান্নাতে দিতে হবে, তাখা সময় একবারে খুব তর্ক বিতর্ক, তুমুল তর্ক বুঝায় তাকে, দুই দিক থেকে মুখোমুখি।
আর আল্লাহ নবী বলছেন অলস মানুষ সূরা বাকারা পড়তে পারে না, অনেক বড় যে সাহসই হয় না, চেষ্টা করেন। কোরআন মাজিদ বিচার